বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিকল্প ধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের 78তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জনগণের ভোটের অধিকার হরণ করছে সরকার, আজ বাংলাদেশ নেতৃত্বহীন হয়ে পড়ছে, গণতন্ত্রহীন এই সময়ে জিয়ার মতো মানুষের প্রয়োজন। ড্যাব সভাপতি অধ্যাপক এ কে আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান ওমর, অধ্যাপক আফমো ইউসুফ হায়দার, ফেডারাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।